হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইন্টু, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার এই সাজুগুজু দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। আর যেহেতু আমাদের বিয়ে বাড়িটা অনেকটা দূরে, তো সেই জন্য আমরা একটু বিকাল বিকাল রওনা দিয়েছি। আর আমরা যাচ্ছি গাড়ি করে, ট্রেনে করে যাচ্ছি না, কারণ সাজুগুজু নষ্ট হয়ে যাবে। তো সেই দেখো, আমরা কিন্তু টাইমের মধ্যেই বিয়ে বাড়িতে চলে এসেছি, আর কোনো কিন্তু রেডি হচ্ছে, পান পাতা নিয়ে রেডি হচ্ছে যাবে বলে। তো এখন আমি যাচ্ছি বরের কাছে, দেখি বর মশাই কী করছে। আর আমরা যেহেতু বর পক্ষ, তো আগে আমরা কনের কাছে গিয়েছি, তারপরে কিন্তু আমরা বরের কাছে এসেছি বরকে দেখবো বলে। আর হ্যাঁ বলে রাখি, এরা কিন্তু লাভ ম্যারেজ করেই বিয়ে করছে। তো দেখো বর বসে আছে আর প্রচুর ফটোশ্যুট হচ্ছে, তার মধ্যে থেকে আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে, যেহেতু এটা আমার কিন্তু সিজনের প্রথম বিয়ে বাড়ি। আর এর রিসেপশনেও আমরা আসব, আর কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য বন্ধুরা, ভিডিওটা কিন্তু কন্টিনিউ তোমাদের দেখতে হবে। আর তার মধ্যে বর দেখা হয়ে গেছে, আর আমি চলে এসেছি খাবারের জায়গায়। এটা কিন্তু স্টার্টারের জায়গা, এখানে প্রচণ্ড ভিড়, সেই জন্য কিন্তু আমি গেটের কাছটায় চলে এলাম, গেটটা কেমন সাজিয়েছে তোমাদেরকে দেখাবো বলে। তো অল্প একটু আমরা স্টার্টার খেয়েছি, যেহেতু আমাদেরকে আবার ফিরতে হবে, তো সেই জন্য আমরা একেবারে মেন কোর্স খাবো বলে ওখানে চলে গেলাম। তো এই জায়গাটাতে দেখো, এখানেই কিন্তু মেন কোর্স, মানে একদম ভুরিভোজ খাওয়ানোর আয়োজন করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের এবার ফেরার পালা। দেখতে পাচ্ছো 11:30 বাজে, তো এখন 11:30 বাজে আর চলে এসেছি। আর আজকে ভিডিওটা শেষ করছি না, কারণ রিসেপশনের ভিডিওটাও তোমাদের দেখাবো। তো সেই জন্য আর আজকের মতো আপাতত তোমাদের সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, রিসেপশনের ভিডিও দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলো, গুড নাইট। এ হ্যালো ফ্রেন্ডস, দেখো এটা আমার কিন্তু রিসেপশনের লুক। আর আজকে কিন্তু গাড়িটা আসতে একটু দেরি হয়েছে, এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই গাড়িটা করেই আমরা যাব, একই জায়গাতেই যাব, যেহেতু আমরা বরপক্ষ। তো যাওয়ার সময় ভাবলাম তোমাদেরকে একটু লুকটা দেখিয়ে দিই, আর এই যে রাস্তাটা একটু দেখিয়ে দিই। তো দেখো এখানে চলে এসেছি অমিত আর পিওর ওয়েডিং, সরি ওয়েডিং না, রিসেপশন। ওয়েডিং তো হয়ে গেছে, তো রিসেপশন দেখো এইরকমভাবে প্যান্ডেলটা করেছে এত সুন্দরভাবে। আর আমরা কিন্তু অবশেষে বিয়ে বাড়িতে চলেও এসেছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, দেখো এরকমভাবে। আর এখানটায় খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে স্টার্টার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম স্টার্টার খাওয়ার জায়গাটা। আর ওই সাইডটাতে না মকটেল করেছে। তো আমি চলে এলাম সোজা ব্রাইডের কাছে আর কি, কনের কাছে চলে এলাম, কেমন সাজিয়েছে দেখি। তো বউকে যেখানে বসানো হয়েছে সেই জায়গাটাকে এইরকমভাবে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আর তারপরে আমি চলে এলাম মকটেলের কাছে, কারণ মকটেলটা খাবো বলে আমার কেমন কেমন হচ্ছিলো, কারণ অনেকটা জার্নি করে এসেছি। তো শেষমেশ আমি একটা কিন্তু মকটেল নিয়ে নিয়েছি, আর অসাধারণ খেতে হয়েছে, কি বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমি কিন্তু না 2 গ্লাস খেয়েছি। তো দেখো তারপরে কিন্তু যখনই আমি খাচ্ছিলাম, তখন কিন্তু কোণে যাত্রীরা তত্ত্ব নিয়ে হাজির। তো ভাবলাম এত কোণে যাত্রীরা মানে এত তত্ত্ব নিয়ে এসছে, তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। আমাদের এখানে রিচুয়ালস আছে যে মেয়ের বাড়ি থেকে রাতের বেলা তত্ত্ব আসে, আর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি যখন তত্ত্ব যায়, তখন সেটা দিনের বেলা যায় গায়ে হলুদের সঙ্গে। তো সকালে যেহেতু আমরা আসতে পারিনি, সেই জন্য তত্ত্বগুলো দেখাতে পারিনি, ছেলের বাড়ির তত্ত্বগুলো। তো এটা মেয়ের বাড়ির তত্ত্ব, আর আমাদের আবারও ফিরতে হবে। তো সেই জন্য মানে আবারও ফিরতে হবে এই কারণেই বললাম, কারণ বিয়ের দিন এসেও আমরা খেয়ে ফিরে চলে গেছিলাম, আর আজকে রিসেপশনের দিন, আজকেও আমরা খাবো, খেয়ে আবার আমরা বাড়ি চলে আসবো। তো সেই জন্য বললাম আর কি। তো আমরা খেতে বসে গেছি। তোমরা দেখতেই পেলে সবাই সঙ্গে একটু মজা করে নিলাম, আর সবাই সঙ্গে অনেক অনেক মজা করেছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, আর ক্যামেরার সামনে অনেকেও আসতেও চাইনি সেই জন্য। আর এই তত্ত্বগুলো এসছে কোনের বাড়ি থেকে, তখন তো সবাই লাইন দিয়ে আসছিলো। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার সময় আমি আইসক্রিম নিয়ে নিয়েছি, আর আমার ফেভারিট আইসক্রিম ম্যাঙ্গো ফ্লেভার,
তো ওটা নিয়েছি, ওটা খেতে খেতে এবার আমরা কিন্তু রওনা দেব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়, কারণ এর পরেও যে বিয়ে বাড়িগুলো রয়েছে সেগুলো দেখার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলো বন্ধু, তো সিজনের 3 নম্বর বিয়ে বাড়িতে আমি হাজির, আর এখন দুপুরবেলা। ছেলের গায়ে হলুদ হচ্ছে, ছেলেদের খুব লজ্জা পাচ্ছে, আবার খুব খুশিও, যেহেতু এরাও নিজেরা কিন্তু দেখাশুনো করেই মানে লাভ ম্যারেজ করেই বিয়ে করছে, তো এগুলো খুব খুশি। এটাই হচ্ছে বাড়ি, আর পুরোটা এইভাবে প্যান্ডেল করেছে, বাড়িতেই যেহেতু প্রোগ্রামটা হচ্ছে। এখানে স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়েছে, এই যে মিউজিশিয়ানরা এসেছে, এখানে গান হবে, এখানে বর বসবে। এটাও আমরা কিন্তু ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে এসেছি বরযাত্রী হিসাবে, আর দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে করেছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। এখানে বর বসেছে, আর বর দেখো বিয়ের জন্য রেডি, টোপর মাথায় নিয়ে বর আসছে, আর মানে বর চলে এসেছে অটোমেটিক। আর এখানে দেখো বরকে নিয়ে আসা হয়েছে শুভদৃষ্টি করানোর জন্য, তো বরের সঙ্গে সবাই ফটো নিচ্ছে, সেলফি নিচ্ছে, আর খুব মজা করছে। বরও তো ভীষণ মজা পাচ্ছে, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো এরপরে হবে বর বরণ। তো সিজনের এটা কিন্তু 3 নম্বর বিয়ে বাড়ি, আর এরা সবাই বসে আছে, আর বাকিরা সব খেতে গেছে। এই যে হাই করে দাও, তো আর সবাই খেতে গেছে, তাদেরকে দেখালাম না, তারা এলে পরে দেখাবো, আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বর বরণ শুরু হয়ে গেছে, আর এখানে সবাই কিন্তু এইভাবে মাথায় বরণডালা নিয়ে বরকে বরণ করছে। এটা আমাদের বাঙালিদের, বাঙালি হিন্দুদের রিচুয়াল, এরকম হয়ে থাকে, আর ভীষণ ভীষণ মজা হয়। তোমরা যারা নন বেঙ্গলি বা যারা বাঙালি নও, তারা কিন্তু এটা কিন্তু ভালো করে দেখে নাও যে এইভাবে কিন্তু বিয়ে হয় বাঙালিদের। পুরো বিয়েটা যদিও আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা আবার খেতে চলে এসেছি, আর এই বিয়ের অনুষ্ঠান শেষ হলে প্রচুর খাওয়ার জায়গায় ভিড় হয়ে যাবে, তখন ভালো করে খেতে পারবো না, তো সেই জন্য আগে ভাগে চলে এসেছি খেতে। ওদিকে বরের বরণ করছে, আর আমরা সেই সুযোগে ভাবলাম একটু খেয়ে আসি। তো দেখো এই হচ্ছে মেনু কার্ড, আর কী সুন্দরভাবে করেছে, আর এখন এটাই ট্রেন্ড চলছে, দারুণ। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি। এই হচ্ছে মিষ্টি, এতগুলো নিয়েছি, আর সেটা দিয়ে লাল মিষ্টি পছন্দ, এর হাত খাওয়া হয়ে গেছে, আমরা নাকি যোগা করি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা আবার বিয়ের কাছে চলে এলাম। তো এখানে এসে দেখি এখনো বিয়ে শুরু হয়নি, মানে বিয়ে শুরু হয়ে গেছে, তো এখানে দেখো নানান রকমভাবে ফটোশ্যুট হচ্ছে। আর এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমাদের বাঙালিদের রিচুয়াল, এই চাল আলু ডাল এরকমভাবে সাজিয়ে দিতে হয়। তো এখন দেখো বিয়ে তো শুরু হবে, তো ভাবলাম তোমাদেরকেও একটু চারিদিকটা দেখিয়ে দিই। এটা বিয়ের মণ্ডপ আর কি, আর এইটা কিন্তু হচ্ছে ফটোশ্যুট করার জন্য। দেখো আমিও ভাবলাম একটু এরকমভাবে দেখিয়ে দিই তোমাদেরকেও, ভীষণ ভালো লাগছে। দেখো এরা দুজনেই কিন্তু আমার ভীষণ কাছে। ওদিকে তো বিয়ের কাজ চলছে, আর এদিকে ফাংশন হচ্ছে, আর আইসক্রিমটা হাতে নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। নেক্সট বিয়ে বাড়িতে কী মজা করতে চলেছি, কেমন হতে চলেছে সেটা দেখতে থাকো। 4 নম্বর বিয়ে বাড়িতে যাবো বলে চলে এসেছি, দেখো বাসের মধ্যে উঠে গেছি, আর বাসে করে যেতে হবে এখান থেকে, বাসে প্রায় 20-30 মিনিট লাগবে। তো বাসের মধ্যে এসে গেছে, আর দেখো আমি কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে, আর প্যান্ডেলটা এসে দেখেছি বন্ধুরা, এত সুন্দর প্যান্ডেল করেছে, আর এত বড় প্যান্ডেল, মানে কি বলবো। আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা ভালো করে দেখাতে পারবো, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর প্যান্ডেল করেছে, আর এত বড় প্যান্ডেল করেছে, সত্যি মানে আমি তো দেখে না মুগ্ধ। আর আমরা যেহেতু এসেছি বরযাত্রী, তো সেই জন্য বাজিও ফাটাচ্ছে, আর পর পর কিন্তু আমি যে কটা বিয়ে বাড়িতে গেলাম এটা নিয়ে
সেটা কিন্তু আমি বরের পক্ষ থেকেই যাচ্ছি। আর আমাদের বিয়ে প্লাস রিসেপশান মানে বউ ভাত দুটোতেই কিন্তু আমরা নিমন্ত্রিত। তো দেখো কি সুন্দর বাজি ফাটাচ্ছে, প্রচুর বড় জায়গা, পাশে মাঠ, মাঠে সবাই নাচাগানা করছে, ডিজে চলছে। যেহেতু ডিজেটা আমি দেখাতে পারলাম না, কারণ ডিজের মিউজিকটা শোনাতে পারলাম না, কপিরাইট আসবে বলে, তো আমি এমনি তোমাদেরকে বলছি। আর দেখো প্যান্ডেলটা কী সুন্দরভাবে সাজিয়েছে, আর প্রচুর প্রচুর লোক হয়েছে বন্ধুরা। তো বেশি কথা বলবো না, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। সত্যি বলতে বন্ধুরা এত এনজয় করছি, কারণ পরপর বিয়েবাড়িগুলো হয়েছে, এত মজা করছি সে মানে বলার বাইরে। তো ভাবলাম আমি এত আনন্দ করছি, এত মজা করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কারণ তোমরাও তো আমার পরিবারের অংশ, আমার বন্ধু হও। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। আর দেখো এত লোক হয়েছে, এখানেই স্টার্টার খাওয়ার ব্যবস্থা হয়েছে, আর স্টার্টার আমরা খেতে পারিনি, কারণ প্রচুর লাইন পড়েছে। আর স্টার্টার খাওয়া বাদই দিই, কারণ এত সুন্দর করেছে। এটা কিন্তু মণ্ডপ, এখানে কিন্তু বিয়ে হবে, তো ভাবলাম তোমাদেরকে একটু মণ্ডপটা দেখিয়ে দিই, আর এক্ষুনি কিন্তু বর চলে আসবে। বারবার আমার বলতে ইচ্ছে করছে, সত্যি প্যান্ডেলটা এত সুন্দর করেছে, এত বড় করেছে, খাওয়ার জায়গাটাও এত সুন্দর করেছে, যে বারবার ভাবছি তোমাদেরকে দেখায়। আমি ভীষণ ভীষণ মজা করছি বিয়েবাড়িতে, আর আজকেও মানে তাড়াতাড়ি খেতে বসে গেছি, একটু সব কিছু বরকে দেখলাম, কনেকে দেখলাম। কনের যদিও কোনো ফটো নিতে পারিনি, কারণ কনে এতজনের মধ্যে ছিল, ঠিকঠাক ফটো নিতে পারিনি। তো ভাবলাম চলো খেতে বসে যাই, তো খেতে বসে গেছি। আর আজকে তো বন্ধুটা আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো। নেক্সট বিয়েবাড়িতে কী কী হতে চলেছে সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকো। তো অবশেষে 5 নম্বর বিয়েবাড়িতে চলে এসেছি, আর এটা কিন্তু রিসেপশান। এইভাবে সাজিয়েছে গেটটা, দেখো কত সুন্দরভাবে, দারুণ। এখানে কিন্তু বর আর কনে ছবিটা দিয়েছে, একটা ফটো দিয়েছে, কি সুন্দর লাগছে না, দারুণভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে গোটা কমপ্লেক্সটা, এইরকমভাবে সাজিয়েছে। নিচের হলে বউ বসেছে, আর উপরের হলটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর নিচের ডান দিকে স্টার্টারের ব্যবস্থা করা হয়েছে। আর এটা পুরো একদম বাইপাসের উপরে দেখো, আর পাশেই কিন্তু গঙ্গা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, নাটল গাছের পাশে একদম গঙ্গা রয়েছে, আর এই হচ্ছে মেন রোড। এইভাবে কিন্তু সাজিয়েছে স্টার্টার খাওয়ার জায়গাটা, দারুণ ব্যবস্থা করেছে। স্টার্টারেও কিন্তু অনেক রকম আইটেম ছিল, যেগুলো আমি বলিনি, কারণ প্রত্যেকটা বিয়েবাড়িতে নানান রকম আইটেম ছিল, তো সেগুলো বলিনি। ওগুলো দেখার পরে আমি কিন্তু চলে এলাম সোজা হল। এদিকে তো সব স্টার্টার খাওয়ার ব্যস্ত, তো আমি তার মাঝখানে একটু চলে এলাম ব্রাইডের কাছে। তো দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে ব্রাইডকে, খুব সুন্দর লাগছে। তার মধ্যে আবার প্রণামের কাজও সাজছে, এই না হলে ব্রাইডটা এর মধ্যেই দেখো আবার কনে যাত্রীরা চলে এসেছে। আবার বলছি কারণ আগের বিয়েবাড়িটাতেও বলেছি, তো সেই জন্য। তো কনে যাত্রীরা চলে এসছে তত্ত্ব নিয়ে, তো ভাবলাম ততটাও যাত্রীরা এসছে, তো তাই এত বাজি ফাটানোর ধুম। তো দেখো এখানে সব নাচ হচ্ছে, নাচাগানা হচ্ছে, আর এই দেখো আমি তো রাত হয়ে যাচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। এই হলে কনে বসে আছে, সবাই ফটোশ্যুট করছে, আর তার মাঝখানে ভাবলাম চলো খেয়ে আসি, কারণ 11টা বেজে গেছে। তো খেতে চলে এসেছি, এখানে খাওয়ার ব্যবস্থা করেছে এইভাবেই। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার এই সমস্ত বিয়েবাড়ির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই
অবশ্যই কিন্তু জানিও। আর বন্ধুরা, একটা বিয়ে বাড়িতে আমি যেতে পারিনি, খুবই দুঃখের বিষয়। শরীরটা খারাপ হয়ে গেছিলো, কারণ পর পর এতগুলো বিয়ে বাড়ি খেয়েছি না, যার জন্য। তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই বিয়ে বাড়ির প্রোগ্রাম? সমস্তটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরলাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।